নির্যাতিত নেতৃবৃন্দকে সহযোগিতা করার এবং সংবর্ধিত করার এই অনুষ্ঠানের সভাপতি জাতীয়তাবাদী তাঁতি দলের সভাপতি বারবার কারা নির্যাতিত এবং সত্য কারাভুক্ত আবুল কালাম আজাদ উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী দল বিএনপি সাংগঠনিক সম্পাদক বলিষ্ঠ সংগঠক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ঢাকা কলেজের সাবেক ভিপি এবং অত্যন্ত নির্যাতিত যার নামে সাজা দেওয়া হয়েছে মিথ্যা মামলায় আমাদের মীর সরফদারের শ্বশুর, আর এখানে রয়েছেন আমার ভাতিজা একেবারে সন্তান তুল্যের ছোটবেলা থেকে, তার একেবারে ছোটবেলা থেকে আমাদের সামনেই সে বেড়ে উঠেছে, গড়ে উঠেছে। আমাদের আমার রাজনৈতিক শিক্ষক রাজশাহী বিএনপির সাবেক প্রেসিডেন্ট, সাবেক ভূমিমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট কবির হোসেন সাহেবের সুযোগ্য পুত্র অস্থি উপস্থিত জাতীয়তাবাদী তাঁতি দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং সত্য তারাভুক্ত নেতৃবৃন্দ সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই ধরনের একটি মহতি অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে শুধু রাজশাহী থেকে এসে ভাতিজা অস্থি তারা নির্যাতিত যে সমস্ত নেতাকর্মী আছে তাদেরকে আরো উৎসাহিত করার জন্য ঢাকা থেকে এই অনুষ্ঠানটি করছে তাদের কেন্দ্রীয় তাঁতি দলের পক্ষ থেকে, আমি তাকেও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই ধরনের সহযোগিতা, এই ধরনের সংগঠনা, এটা যারা আজকে আন্দোলন সংগ্রামে থাকছেন তাদের পক্ষ থেকে তারা আরো উদ্বুদ্ধ করবে, তাদেরকে আরো শক্তিশালী করবে এবং পরবর্তীতে আমাদের দলের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা তারেক রহমানের নির্দেশনা আমাদের যে পরবর্তী যে করণীয় সেই করণীয় বাস্তবায়ন করতে জাতীয়তাবাদী তাঁতি দলের সকল পর্যায়ের নেতারা সবাই একযোগে কাজ করছে। একটা দুঃসহ পরিস্থিতি অতিক্রম করছি আমরা, জানেন যে এখনো গণতন্ত্র ফিরে আসেনি এবং গণতন্ত্রের প্রতি গণতন্ত্রের যে প্রতি যিনি বারবার এদেশের মানুষকে গণতন্ত্রের আলো দেখিয়েছে, গণতন্ত্রের নিশানা দেখিয়েছে স্বৈরাচারের অন্ধকার কুঠুরির মধ্যে থেকে, সেই প্রিয় নেত্রী তিনিও আজ বন্দি। তিনি আজকে রোগে শোকে ভয়ঙ্কর রকমের অসুস্থ, তার যে উন্নত চিকিৎসা দরকার সেটিকেও মানে বঞ্চিত করছে এই সরকার। অর্থাৎ তীরে তীরে নিঃশেষ করার সকল আয়োজন করেছেন শেখ হাসিনা, এক বর্বর ভয়ঙ্কর পৈশাচিক শাসন, তার মধ্যে কোনো মানবতা নেই, তার মধ্যে কোনো বিবেক বোধ নেই, তার মধ্যে ন্যূনতম গণতন্ত্রের যে বিরোধী দল থাকে সে বিরোধী দলের অস্তিত্ব থাকে, সেই বিরোধী দলের প্রতি কোনো সম্মান, এক দুর্বিষহ কঠিন দুর্দিন নামিয়ে এনেছে সে। সুতরাং এইখান থেকে জাতির ত্রাণ, জাতির মুক্তি আমরা আপনারা প্রত্যেকেই কিন্তু বন্দী দশার মুখে, কেউ কিন্তু প্রাণ খুলে কথা বলতে পারবে না, কারো নির্বিঘ্নে চলাচল করতে পারবে না। আমরা কিন্তু দাস হয়ে যাব শেখ হাসিনার যে সাজানো পুলিশ বাহিনী এবং যুবলীগ ছাত্রলীগের কাছে, তাদের অনুমতি নিয়ে আমাদের গাড়িতে যেতে হবে, বাড়ি থেকে ফিরতে হবে। 30 লক্ষ মানুষের যে আত্মদানের মধ্যে দিয়ে আজকে বাংলাদেশ এই পর্যায়ে আসার কথা ছিল, এটি আরো বিকশিত একটি রাষ্ট্র, এটার গণতান্ত্রিক বিকাশ হওয়ার কথা আরো তীব্রভাবে সেখান থেকে নামিয়ে নিয়ে আসা হয়েছে শেখ হাসিনার জমিদারিতে। গোটা বাংলাদেশ এখন আওয়ামী লীগের জমিদারিতে পড়ে রয়েছে, এখন ক্রিটিসাইজ করে ওবায়দুল কাদের মানে এই শেখ হাসিনার জমিদারের নায়েব, আগে থাকতো না জমিদারদের নায়েব অবস্থা
সেইরকম নায়েব গোমস্তা শেখ হাসিনার হচ্ছে এই উবাইদুল কাদের হাসান মাহমুদ সাহেব। উবাইদুল কাদের হচ্ছে বিএনপির শক্তি শেষ হয়ে গেছে, বিএনপির শক্তি শেষ হয়ে গেছে কিনা এটা আপনি খুব ভালো করে জানেন। এই যে 25,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করলেন, দলের মহাসচিব সহ সবাইকে বন্দি করলেন, তারপরেও বিএনপির যে পথ চলা, বিএনপির যে অগ্রযাত্রা, এটাকে তো আপনি রুখতে পারেন, এটা বলে নিজের আনন্দ পাচ্ছেন যে কি ব্যাপার এত স্টিম রোলার চালানো হলো, তারপরেও তো তাদেরকে দমন করা গেল। সুতরাং তিনি এখন এই কথা বলে নিজের আত্মপ্রাঘাত আত্ম আনন্দ পাওয়ার চেষ্টা করছে। তিনি আরো বলেছেন ভারত 71-এর মতো আমাদের পাশে দাঁড়িয়েছে, ওবায়দুল কাদেরের পাশে দাঁড়িয়েছে, শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছে। শেখ হাসিনা ওবায়দুল কাদেররা করেছেন দাবি নির্বাচন, অবাধ সুষ্ঠু নির্বাচনকে আজিমপুর গোরস্থানে দাফন করেছেন, দাফন করে যে নির্বাচন করেছেন সেই নির্বাচনের পাশে দাঁড়িয়েছে ভারত, জনগণের পাশে দাঁড়ায়নি, অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে দাঁড়ায়। ভারত কোন দলের পক্ষে দাঁড়াক, আমাদের পক্ষে দাঁড়াক সেটা না, কিন্তু একটা গণতান্ত্রিক দেশ হিসেবে তো ভারত এটুকু করতে পারত যে না আমরা বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চাই, সেটা তারা কখনোই করেনি। 2014 সালে তাদের একজন বড় আমলা আসলেন, তিনি এসে এরশাদ সাহেবকে হাসিনার নির্বাচনে যেতে বাধ্য করলেন। 2018 সালেও তারা শেখ হাসিনার সাথে থেকেছেন এবং 2024 সালে প্রকাশ্যে তারা তাকে সমর্থন, অর্থাৎ তাদের কাছে ভিন্ন দেশের গণতন্ত্র, মানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকার এগুলোর কোনো মূল্য নেই, মূল্য একটাই তাদের কাছে কারা নত জানে, তাদের কাছে তারা আজ্ঞাবাহী, এটাই হচ্ছে তাদের একমাত্র বিষয়। সুতরাং এই পরিস্থিতি চলতে পারে। আপনারা আজকে যারা কারামুক্ত হয়েছেন এই আন্দোলন সংগ্রাম, আমি মনে করি আপনাদের তো বিজয় হয়েছে, আমরা তো নির্বাচন করিনি, আমরা জানি এটা দামি নির্বাচন, আমরা বলেছি ভোটারদেরকে ভোট বর্জন করতে, দেশের 97 ভাগ ভোটাররা ভোট বর্জন করছে, জনগণ ভোট বর্জন করছে, এটাই তো আমাদের বিজয়। ওরা এখন মিডিয়াকে, মিডিয়ার সামনে হুমকি দিয়ে তাদেরকে নানাভাবে ভয় দেখিয়ে তারা অনর্গল কথা বলে দিতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে এইটাই, এটা বাস্তবতা বলেই পৃথিবীর আরো অনেক গণতান্ত্রিক দেশ এবং সবচেয়ে বড় যেটা জাতিসংঘ তারা কেউ এই নির্বাচনকে স্বীকৃতি দেয়। শেখ হাসিনা নিজেই বুঝতে পারছে যে এটি একটি দামি নির্বাচন, তাই যেন তেন প্রকারে গলাবাজি করে, চিৎকার করে, ধাপ্পাবাজি করে, মিথ্যা কথা বলে তিনি নিজের বৈধতা প্রমাণ করার চেষ্টা করছেন। এটা যারা করে, দস্যুরা করে, ডাকাতরা করে, ব্যাংক ডাকাতির পর যখন ধরা পড়ে যাওয়ার উপক্রম হয় তখন তো নিজের দোষ অস্বীকার করার চেষ্টা করে নানাভাবে, বা অন্য কারোর উপর সেই দোষ করার চেষ্টা করে। শেখ হাসিনা সেই পরিস্থিতির মধ্যে একটি অবৈধ সরকার, জনগণের সমর্থনহীন সরকার, এই সরকার একটি বেআইনি অপরাধী সরকার, এটাই আজকে জনগণের কাছে প্রতিষ্ঠিত। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনাদের সবাইকে আমিও বাংলাদেশ জাতীয় বিরোধী দল বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা জাতীয়তাবাদী তাঁতি দল এরকম একটি দল, একটি পেশাজীবী সংগঠন, তারাও যে গণতন্ত্রের লড়াই মানে মিছিলের অগ্রভাগে থেকে কারাবন্দী হয়েছেন, কারান্তরী হয়েছেন, এই জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।